জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠল। এবার কয়েকদিন আগে প্রসূতি মহিলা চিকিৎসা গাফিলতিতে উত্তাল হয়ে উঠেছিল জঙ্গিপুর মহকুমা হাসপাতাল চত্বর। আজ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার কানুপুর গ্রামের নুরিয়া বেগম শ্বাসকষ্ট নিয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসক ও নার্সদের গাফিলতিতে মৃত্যু হয় নুরিয়া বেগমের, বয়স 40। চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় বলে অভিযোগ উঠল চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। তাদের কথায় কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের গাফিলতির জন্যই রোগীর মৃত্যু হয়। চিকিৎসক ও নার্সরা ঠিক মতো চিকিৎসা করলে হয়তো প্রাণ বেঁচে যেত, এমনই দাবি পরিবারের সদস্যদের। অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবার জুড়ে। হসপিটালে দুটা 20 নাগাদ এখানে ভর্তি করি। ভর্তি করার পর মানে শ্বাসকষ্ট হচ্ছিল প্রচুর। নার্সকে ডাক্তারকে বলা সত্ত্বেও ঠিক টাইমে রুগী দেখছে না। বারবার করে বলার পর রুগীকে বলছে যে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, কিছুক্ষণ দাঁড়াও আমরা যাচ্ছি। এইভাবে অনেকক্ষণ টাইম নষ্ট হয়ে যায় এবং ডাক্তারকে বারবার বলা সত্ত্বেও ডাক্তার যায়নি, ফলে আমার মামি কিছু মানে শ্বাসকষ্টের অভাবে মারা গেছে। যিনি ডাক্তার দেখছিলেন অন কলে, তাকে আপনার বলেছিলেন? ডাক্তারকে আমরা বারবার অভিযোগ করেছি যে রুগীর অবস্থা সিরিয়াস আছে, আপনারা দেখেন, আপনারা দেখে আসেন কী অবস্থা, মানে কষ্ট পাচ্ছে আপনি দেখে আসেন, কিন্তু অন কলে থাকা সত্ত্বেও রোগীকে দেখতে যায়নি ডাক্তার। যিনি দেখছেন, যে ডাক্তার অন করেছে, তার ডাক্তারের নামটা কি? নরেন্দ্রনাথ দত্ত। কী নাম? নরেন্দ্রনাথ দত্ত। ইনি শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ছিলেন? হ্যাঁ। তো উনি যে মারা, ডাক্তার ডাক্তার দেখেননি ওনাকে একবারও? না, ডাক্তার যায়নি। নার্সকে বারবার বলা সত্ত্বেও নার্স ঠিকঠাক দেখছে না, ওরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে, ওরা নিজের কাজে ব্যস্ত থাকছে। আপনারা কী চাইছেন? আমরা চাইছি যে যাতে রুগীরা ভালোভাবে পরিষেবা পায়, রুগীরাকে ঠিকঠাক দেখতে হবে, সময় মতো টাইম দিতে হবে। যে মারা গেছে তার নাম? নুরিয়া বেগম। ওনার বাড়ি? ওনার বাড়ি কানপুর। বয়স কত হবে? বয়স 40-42 এরকম হবে। আপনার নাম? আপনার নাম আলী আলম শেখ। বাড়ি কানপুর। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন আছে, সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপারোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা। এইবার পুজোয় স্টাইল বাজারে আবার এলো পুজো স্টাইল আইকন কনটেস্ট। পার্টিসিপেশনের জন্য তোমার ফুল লেন্থ স্টাইলিশ ফটো আপলোড করো পুজো স্টাইল আইকন .stylebazaar.com এ 22শে সেপ্টেম্বরের মধ্যে। প্রতিটি স্টাইল বাজার আউটলেট থেকে একজন উইনার জিতে যেতে পারে 5,000 টাকার গিফট ভাউচার। সেরা 3 জন লাকি উইনারকে বেছে নেব আমরা, আর এই সেরা 3 জন পেয়ে যাবে 10,000 টাকার গিফট ভাউচার। শুধু তা নয়, সুযোগ পাবে আমাদের সঙ্গে দেখা করার। ওয়াও! তাহলে বন্ধুরা, আপনারা রেডি তো এবছরের স্টাইল আইকন হতে?